129 voters of the Insan families left CPIM and Congress in Sonamura 5 Nawal Ward area and joined BJP on Friday. Sipahi Jala District South Division President Debabrata Bhattacharjee, Secretary Subrajit Das, Sonamura Mandal President Vishwajit Das and others welcomed the newcomers handing over the party flag. After that, speaking to the reporters, Sipahi Jala District South Division President Debabrata Bhattacharjee said that the opposition party workers has understand the vision of BJP government, which is why they are joining with BJP daily. People are waiting to see Narendra Modi to become Prime Minister once again, he said. আপনি আজকে কোন দল থেকে কোন দলে যোগদান করেছেন? আমি কংগ্রেস থেকে আজকে বিজেপি করলাম। কংগ্রেসে আপনার দায়িত্ব কি ছিল? আমার দায়িত্ব ছিল মন্ডল ব্লক থেকে। এখন বিজেপিতে যোগ দিয়েছেন তার কি কারণ? আমি দীর্ঘদিন কংগ্রেস করার কারণে আমি দেখেছি ওই দলটার কোনো ভরসা নেই, তার কারণে আগাম আমি যোগদান দিতে ভারতীয় জনতা পার্টি সামনের দিকে আমি জনগণের জন্য কাজ করতে পারি, আমাদের উন্নয়ন যদি করতে পারি আমাদের পাড়া, এটা ভেবে আমি 11 নম্বর 27 পরিবারে 127 জন ভোটার সিপিএম থেকে, বিশেষ করে সিপিএম থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর বিশেষ করে নেতৃত্ব স্থানীয় যারা সিপিএম, বিগত দিন যারা কমিশনার হিসেবে ছিলেন এবং কমিশনার হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন, এরকম নেতৃত্ব আজকে মানে আমাদের মধুবন আমাদের কত নম্বর 5 নম্বর ওয়ার্ডে যোগদান করেছেন। এটা একটা স্বাভাবিক, প্রত্যেক দিনেই শত শত লোক সিপিএম থেকে, বিশেষ করে সিপিএম থেকে আমাদের পার্টিতে যোগদান করছে প্রত্যেক দিন। কালকেও আমাদের এখানে ইয়েতে আমাদের কলম খেতে প্রায় 100 জনের উপরে আমাদের সিপিএম থেকে তাপর তাপর নেতৃত্ব এসে আমাদের পার্টিতে যোগদান করেছে। আর এটা স্বাভাবিক, কেননা এই ত্রিপুরার যে রাজনৈতিক মহল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বিরোধী ছিল, বিরোধীরাও আমাদের সঙ্গে মিশে গেছে, এবং পাশাপাশি এখানে আমাদের যে সিপিএম কংগ্রেসের যে জোটটা, যে লাস্ট ইলেকশনের যে জোটটা ছিল, সেটা মানুষ এত বেশি অনুভব করতে পারেনি, কিন্তু এবার মানুষ এটা অনুভব করছে যে সিপিএমের জন্য বিরোধীদিন কংগ্রেস হয়ে যারা বিরোধিতা করেছেন এবং যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে একটা ফাইট, যারা অনেক সংগ্রাম করে এখানে রাজনীতি করেছেন, তারা আজকে এক হয়ে গেছেন, সেই বিষয়টাও আজকে মানুষের উপর প্রভাব করছে যে আসলে ভোটটা কাকে দেবে। হ্যাঁ, যারা সিপিএম করছেন তারা অনুভূতির মধ্যে ওনাদের আসছেন যে ভোটটা আসলে হাত চিনে দেওয়া যাবে কিনা, এই ধরনের একটা পরিস্থিতি আছে। দলে দলের লোক, আমাদের যে উন্নয়নের যে সরকার চলছে বিগত দিন, আমাদের বিপ্লব কুমার দেব যিনি প্রার্থী হয়েছেন, ওনারও একটা ইমেজ এই বাতিপুরা রাজ্যে আছে। উনি বিগত দিন ডেভেলপমেন্টের কাজ করেছেন, 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভীষণভাবে উনি ডেভেলপমেন্টের কাজ করেছেন, প্রত্যেকটা বর্গের জন্য উনি কাজ করেছেন। তারপর পরবর্তী সময়ে আমাদের প্রফেসর ডক্টর মানিক সেনা সজ্জন ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী, উনিও ক্রমাগত এই রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা বর্গের অর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য এবং পাশাপাশি এই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাকি উন্নয়নের কাজ ক্রমাগত ওনারা করছেন। একটা ত্রিপুরা রাজ্যের ওনাদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে একটা রিভ্যালুয়েশন হয়েছে, মানুষ আজকে অনুভব করছে, তার থেকে আজকে মানুষ আকৃষ্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য এবং দলে দলে যোগদান করছেন। আগামী দিন আমাদের এই সরকারকে শক্তিশালী করার জন্য মানুষ এগিয়ে আসছেন এবং পাশাপাশি আমাদের যে বিপ্লব কুমার দেব, উনিও রেকর্ড ভোটে আমাদের এই এলাকা থেকে উনি জয়যুক্ত হবেন এবং পশ্চিম ত্রিপুরা আসন থেকে উনি নিশ্চিতরূপে আমাদের দিল্লিতে যাবেন। এই এলাকা থেকে অধিক ভোট উনি পাবেন, হিন্দু মুসলিম সবাই ওনাকে ভালোবাসেন এবং ওনার প্রতি ওনার অনেক সবার বিশ্বাস এবং আস্থা আছে, ওনাকে সকলে ভোট দেবেন, এতটুকু আমরা বলতে পারি, বাকিটা আপনার রেজাল্টের পরে মিলিয়ে নেবেন। ব্যুরো রিপোর্ট, চিনিখরাঙ্গ।